শব্দটি আমি প্রথমবার শুনলাম। হাইমলিক কৌশল, ব্যাপারটা কি? আমরা যখন খাবার খাই, সেটা যে কোনো খাবার হোক, রসগোল্লা হোক বা একটা মাংসের হাড় থেকে মজ্জাটা টেনে নিতে গিয়ে যদি আমার শ্বাসনালীতে খাবারের অংশ ঢুকে যায়, তখন আমার কিন্তু, আমি যদি কোনো মতে সেটাকে কেশে বার করে দিতে পারি তাহলে ঠিক আছে, আর যদি না পারি 4 মিনিটের মধ্যে আমি মারা যাব। এবং কোনো ডাক্তার কেউ এসে তাকে বাঁচাবেন না, বাঁচাতে হবে একজন সাধারণ মানুষকে। এই কৌশলটা, এটা অ্যাকচুয়ালি কৌশল না, এটা হচ্ছে শ্বাসরোধের চিকিৎসা। ডাক্তার হেনরি জে হেমলিক এটাকে আবিষ্কার করেন, তার আবিষ্কারের নাম অনুযায়ী এটার নাম হচ্ছে হাইমলিক কৌশল। এটা কি কৌশল অ্যাকচুয়ালি? আমি একটু ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি। আমাদের গলাটা এটা একটা চৌরাস্তার মতো, ঠিক আছে? নাক দিয়ে বাতাস যায়, মুখ দিয়েও বাতাস যায়। এইখানে যে আবার দুটো রাস্তা, সামনের রাস্তাটা হচ্ছে শ্বাসনালী আর পেছনের রাস্তাটা হচ্ছে খাদ্যনালী। এবারে খাবারকে যেতে হবে খাদ্যনালী দিয়ে, শ্বাসনালী দিয়ে কেবলমাত্র বাতাস যাওয়া আসার অপশন আছে। এবারে যদি কোনো কারণে ওখানে ওখানে একজন আছে, সে হচ্ছে মানে আপনি ট্রাফিক পুলিশ বলতে পারেন, সে সদা সতর্ক যে একটুকুনো সলিড পার্টিকেল, শক্ত কোনো কিছুকে ওই শ্বাসনালীতে সে ঢুকতে দেবে না। যদি ঢুকে যায় তখন কিন্তু ওইখানকার পেশী ওটাকে ব্লক করে দেবে পুরো একদম। তাহলে কি হলো, ভগবানের কি সৃষ্টি? যখন শ্বাসরোধ হয়েছে আগে তো ফুসফুসে বাতাস ছিল। আমি এই দেখুন এই বোতলটাতে, ধরুন ফুসফুসে যে বাতাসটা আছে এটা দিয়ে শ্বাসরোধ হয়েছে, আমি এখানটা যদি চাপ দিয়ে দিই হঠাৎ করে কি হবে? তাহলে আমার কাজ হচ্ছে পেটে একটা চাপ প্রয়োগ করা বিশেষ কৌশলে, যাতে আমার মধ্যচ্ছতায় চাপ পড়ে ফুসফুসের মধ্যে শ্বাসরোধ হওয়ার আগে যে বাতাসটা ছিল সেইটা চাপ পেয়ে ওই জিনিসটাকে বার করে। অনেকে পিঠে মারে। হ্যাঁ, পিঠে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়, যারা 1 বছরের নিচে বাচ্চা। তো এখানে আমরা এই 3টে বিষয় একটু জেনে বুঝে নিতে চাই। দেখায় তাহলে? হ্যাঁ দেখান। তো দেখুন, এই মানুষটা ধরুন শ্বাসরোধ হয়েছে, শ্বাসরোধ হয়ে গেলে আমাকে কিন্তু বাঁচাতে হবে, এই কৌশলটা প্রয়োগ করতে হবে 4 মিনিটের মধ্যে। আমি তার পিছনে চলে যাব, এই আমার ডান হাতটা এরকম রাখলাম আপনাদের দিকে, বাঁ হাত আমার দিকে, দুটোকে লক করলাম। লক করে আমার এই যে বুড়ো আঙুলের এই অংশটা, এই অংশটা আমি ওর নাভিতে দেবো। নাভিতে দিয়ে প্রথমে আমি হাতটা ভিতরে ঢুকিয়ে দেবো, তারপরে ওপর দিকে তুলবো। এই ঢোকালাম দিয়ে ওপর দিকে তুললাম, মানে পুশ ইন এন্ড দেন পুল আউট, একটা মোচড় দিতে হবে। তাহলে কি হবে, ওই ডায়াফ্রাম অর্থাৎ মধ্যচ্ছদায় চাপ পড়বে, ফুসফুসে বাতাসটা বেরিয়ে যাবে। এবারে যদি এই মানুষটা বসে থাকেন, বসা অবস্থায়, যদি শুয়ে থাকেন তাহলে আমরা কি করে করব, ধরুন ইনি শুয়ে আছে, মানে আমি কোমরের উপর বসবো, দিয়ে আমি ঠিক ওই নাভিমণ্ডলে একটা কোণ করে 45 ডিগ্রি কোণ করে একটু ওপরের দিকে চাপ দেবো, দিতে থাকবো, ঠিক আছে? হাঁটু গেড়ে বসে মাথাটা নিচের দিকে থাকবে, কোমরটা থাকবে উপরে, আমি এই যে পিঠে দুপাশে দুটো ত্রিকোণাকার হাড় আছে ঠিক তার মাঝে একটু হেলিয়ে ধাক্কা দেবো পরপর 5টা, 1, 2, 3, 4 5 দিয়ে। যদি ও শ্বাস নিতে শুরু করে তাহলে ভালো, না হলে আবার তাকে আমি এইভাবে ধরবো, ঠিক আছে? ধরে আমি দেখবো তার মুখের মধ্যে কোনো জিনিস আটকে আছে কিনা, যদি থাকে আমি বার করে দিলাম, আর যদি না দেখতে পাই ওয়েট করবো না। আমি তার দুটো স্তনবৃন্তের ঠিক মাঝে 5 বার দুটো আঙুল দিয়ে 1, 2, 3, 4, 5 আবার আমি নেক্সট প্রসিডিউর আবার আগেরটাই চলে যাবো। এটা হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে। আর যদি বাচ্চা ছেলে হয় যে বসতে পারে কোলে, তাকে কোলে বসিয়ে নিয়ে তার পেটে পেছন থেকে চাপ দিতে হবে। গর্ভবতী মহিলা থেকে শুরু করে সবার, এটি হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া। এবং এটাকে শুধু প্রক্রিয়া বলা যাবে না, এটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা, দারুণ, ভেরি গুড। সবার জন্য জানা উচিত, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বললেন যে ডাক্তারের কাছে পৌঁছানোর সময় থাকবে না, সো ইনস্ট্যান্ট ওখানে চিকিৎসা।